নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখুন, আমি প্রতিদিন আপনাদের কাছে ভিডিও নিয়ে আনি যে কোনো না কোনো রাশির কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হয়। আপনাদের রাশির নাম থাকে, কিছু কিছু মানুষের সঙ্গে আমি যে কথাগুলো বলছি, কিছু মানুষের সঙ্গে কিন্তু এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু ঘটে, আবার কিছু কিছু মানুষের সাথে এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু ঘটে না। কেন ঘটে না আর যাদের ক্ষেত্রে ঘটছে কেন ঘটছে? দেখুন, আমি একটি কথা বলছি, রাহু হচ্ছে কলিযুগের রাজা। রাহু যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে, তাহলে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু ঘটবে, কারণ রাহুই কিন্তু কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে কিন্তু থাকে। আপনারা এখন নিজস্ব জন্ম কুণ্ডলীটা একবার বিচার করে দেখুন না, রাহু আপনার জন্ম ছকে কেমন রয়েছে, রাহু ডিগ্রিগত দিক থেকে কেমন রয়েছে, রাহু নক্ষত্রগত দিক থেকে কেমন রয়েছে। অর্থাৎ ডিগ্রি ওয়াইজ যদি রাহু ভালো থাকে বা নক্ষত্রগত দিক থেকে যদি রাহু ভালো থাকে, আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু শুক্র, বুধ এবং শনি এই কটি গ্রহ কিন্তু আপনার জন্মছকে ভালো থাকা দরকার, এবং এর পাশাপাশি আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে কিন্তু বিচার বিশ্লেষণ করা কিন্তু একান্তই দরকার। কারণ আপনার জন্মছকে যদি কোনো বাধা থাকে কি না সেটা কিন্তু কাটানো একান্তই দরকার। আপনি প্রতিদিন আপনারা ভিডিও শুনছেন, রাশির নাম শুনছেন, শুভ সময় শুনছেন এবং মহাভাগ্যে টার্গেট নাম্বার শুনছেন, একটা লটারির টিকিট কেটে ফেলছেন যদি আপনার ভাগ্য ঘুরে। দেখুন, অত সহজ কিন্তু ব্যাপার নয়। এখানে দেখতে হবে যে আপনার জন্মছকটা পারমিট করছে কি না, আপনার রাশিচক্রে কোন কোন গ্রহগুলো আপনার ভালো রয়েছে। অর্থাৎ আমি বারবার বলছি, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি থেকে বাধা আসছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ পরিধান করলে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ হবে, নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু হবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু এই হঠাৎ প্রাপ্তির মুখ্য কারকগ্রহ, এবং এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। অনেকে বলে না যে স্যার, আমার তো দীর্ঘদিন ধরে আমি কেটেই যাচ্ছে, আমার কেন হচ্ছে না? দেখুন, দীর্ঘদিন কেটে যাচ্ছেন কিন্তু একবার জন্ম পুষ্টি বা হস্তরেখা একবার বিচার করুন না, অসুবিধা কোথায় আছে, অর্থগুলো অপচয় না করে। দেখুন, আমি প্রতিদিন পাঁচ রাশির নাম বলছি, কোনো না কোনো রাশির নাম থাকছে, হয়তো আপনার আগামীকাল না হলেও আপনার দু বছর পরেও হতে পারে, কিন্তু ততদিনে কিন্তু আপনার প্রচুর অর্থ কিন্তু নষ্ট হয়ে গেছে। তাই আমি আপনাদের কাছে প্রতিদিন হাত জোর করে কিছুটা সময় আপনাদের কাছে নিই, কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি, যার মাধ্যমে আপনার জীবনে এই অর্থপ্রাপ্তির যোগটাই যেন আসে। দেখুন, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে, কারো ক্ষেত্রে দেরিতে রয়েছে, কারো ক্ষেত্রে তাড়াতাড়ি রয়েছে, কারো কারো ক্ষেত্রে বা কেটেও গেছে, হয়তো বুঝতেই পারেননি। কারণ সময় থাকতে কাজ করতে হবে, একবার হলেও আপনার জন্মছকে শুভ ভাবকে দেখা দরকার, কোন ভাবটা আপনার শুভ আছে সেই ভাবটাকে অ্যাক্টিভ করে এই আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটানো সম্ভব। আপনার জন্মছকে বিশেষভাবে ত্রিকোণ ভাবটা কিন্তু দেখা দরকার, এই ভাগ্যভাব এবং আকর্ষিক প্রাপ্তিভাব, এই দুটি ত্রিকোণ ভাব আপনার কেমন রয়েছে। আমি একটি কথা বলছি, যারা খুব অল্পের জন্য আপনার অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, আমি আছি তো আপনাদের পাশে আছি। দেখুন, এই জায়গাটাতে কি দেখা দরকার, যে আপনার জন্মছকে কোন জায়গাগুলোতে ডিস্টার্ব রয়েছে,
তার সঠিক প্রতিজ্ঞার প্রতিবিধান করা একান্তই দরকার। এবং এর পাশাপাশি গ্রহ চক্রে আপনার দশাটা কেমন চলছে, দশা মহাদশাটা কেমন চলছে, তার উপর ডিপেন্ড করা কিন্তু একান্তই দরকার। দশা বা মহাদশা যদি ভালো যদি চলে তাহলে নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আপনাদের যাদের বারবার বাধা আসছে না, আমি একটি কথা বলবো, আপনারা বার্থ চার্ট রিফরমেশান এটা আপনারা করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে আপনারা কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটানো কিন্তু সম্ভব। প্রচুর প্রচেষ্টা করেছেন, হচ্ছে না, বাধা আসছে, কিভাবে অতিক্রম করবেন বুঝতে পারছেন না, একমাত্র জ্যোতিষশাস্ত্রই কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু অতিক্রম কিন্তু করাতে কিন্তু পারবে। কারণ রাহু হচ্ছে কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তির কারক গ্রহ, এবং এর পাশাপাশি আপনাদের একটি জায়গা দেখা দরকার যে আপনার ক্ষেত্রে কোন বছর থেকে কোন বছরটা আপনাদের ক্ষেত্রে শুভ, কোন কোন মাসগুলো আপনাদের ক্ষেত্রে শুভ, তবেই কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। প্রত্যেক মানুষের ক্ষেত্রে যে অর্থপ্রাপ্তি ঘটবে এমনটি নয়, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু আমি যে কথাগুলো বলছি হয়তো আপনাদের সঙ্গে নাও মিলতে পারে। কারণ রাশির নাম থাকলে যে আপনার সঙ্গে যে হুবহু অর্থপ্রাপ্তি ঘটবে এটা না, কিছু সংখ্যক মানুষের সঙ্গে এই অর্থপ্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে, আবার কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু এই অর্থপ্রাপ্তি ঘটার সম্ভাবনা কিন্তু নেই। আপনার জন্মছকে বিশেষভাবে দেখা দরকার ধনভাবটা, এবং আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির যোগটা কখন আছে, এবং আমি বারবার বলছি আপনারা মহাভাগ্যটা অবশ্যই আপনারা দেখুন। মহাভাগ্যে আমি প্রতিদিন টার্গেট নাম্বার, শুভ রং, সমস্ত কিছু বিষয় নিয়ে মেষ টু মীন রাশি নিয়ে আলোচনা করি। চিন্তা করছেন কেন, কৌশিক দা আপনাদের পাশে আছে, আমি আছি তো, চিন্তা করছেন কেন, সমস্যা আছে সমাধানের পথও রয়েছে। অবশ্যই আপনারা একবার হলো নিজস্ব জন্মকুষ্টি বা জন্ম হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন। প্রত্যেকে জয় বজরঙ্গবলী, অবশ্যই আপনারা কমেন্ট করুন। আগামীকাল মঙ্গলবার পাঁচটা রাশির এই অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে, হয়তো আপনার রাশির নাম থাকতেও পারে। নাম্বার ওয়ান রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির টার্গেট নাম্বারটা আপনারা জানতে পারবেন মহাভাগ্যে। আপনাদের শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 8:34 থেকে 10:12 পর্যন্ত। দ্বিতীয় রাশি সিংহ রাশি, সিংহ রাশির টার্গেট নাম্বারটা আপনারা জানতে পারবেন মহাভাগ্যে। আপনাদের যে শুভ সময় সকাল 10:18 থেকে 18 থেকে আপনার 12:01 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের টার্গেট নাম্বার জানতে পারবেন মহাভাগ্যে। আপনাদের যে শুভ সময় 11:32 থেকে আপনার 12:54 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের শুভ সময় সকাল 11:11 থেকে 12:36 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার জানতে পারবেন আপনারা মহাভাগ্যে, এবং রাশিভিত্তিক যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে আপনাদের 10:19 থেকে, 10:19 থেকে আপনার 11:54 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে পাঁচ রাশির আমি কথা বললাম, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এই পাঁচ রাশির কিন্তু সৃষ্টি হয়েছে। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।